আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে একুশ জানুয়ারি দুই হাজার বাইশ তারিখে বিষয় হচ্ছে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড উনিশ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ তো নিউজটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একুশ জানুয়ারি 2022 থেকে আগামী ছয় ফেব্রুয়ারি 2022 পর্যন্ত সকল স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা কিন্তু যারা চাকরি প্রার্থী আছেন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার জন্য অপেক্ষা করছেন পরীক্ষায় গ্রহণ করবেন তাদের জন্য কিন্তু একটি একটি দুঃসংবাদ খুবই খারাপ লাগছে কারণ আপনারা সবাই অপেক্ষা করছেন আপনাদের নিয়োগ পরীক্ষাটির জন্য কিন্তু বারবার বাধা আসে বিভিন্ন বাধা আসে কখনো হল পাওয়া যায় না কখনও করোনা বেড়ে যায় কখনো স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এভাবে বিভিন্ন বাধা আসে অবশ্যই এটি আপনাদের জন্য খা খুবই খারাপ লাগে আপনারা অপেক্ষা করছেন কিন্তু আপনাদের নিয়োগ পরীক্ষার সময়সূচিটা বিভিন্ন কারণে প্রকাশিত হয় না তো যদিও আমরা বিভিন্ন নিউজ মাধ্যম থেকে পূর্বে জেনেছিলাম যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল যদি স্বাভাবিক থাকে তাহলে ফেব্রুয়ারিতে নিয়োগ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আবার কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে তবে কবে হবে এই নিয়োগ পরীক্ষার সেটাও কিন্তু এখন বলা বলা যাচ্ছে না ছয় ফেব্রুয়ারি পর্যন্ত কি আবার স্কুল কলেজ বন্ধ থাকবে না পুনরায় আবারও বাড়ানো হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না করোনা বাড়বে না কমবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না তো কবে হতে পারে নিয়োগ পরীক্ষা সেটা এখন বলা খুবই মুশকিল এখন সম্পূর্ণ পরিস্থিতির উপরেই নির্ভর করছে খুবই শুনে খুবই খারাপ লাগছে কারণ সবাই অপেক্ষা করছেন খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আপনাদের নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা প্রস্তুতি নিন প্রস্তুতি আপনারা অল্প অল্প করে প্রস্তুতি নিন সবারই কিন্তু বিরক্ত লাগছে এক বিষয়ে কিন্তু থেমে থাকলে চলবে না আপনারা প্রস্তুতি নিন এবার কিন্তু বিশ সুযোগ বেশি কারণ বেশি প্রার্থী নিয়োগ দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচ প্লাস বলা হলেও কিন্তু আরও বেশি নিয়োগ দেওয়া হতে পারে অল্প অল্প করে আপনারা প্রস্তুতি নিন প্রস্তুতি বন্ধ করলে চলবে না আমরা অপেক্ষা করি দেখি করোনা করোনা বাড়ে আবার কিন্তু কমতে শুরু করে এভাবেই কিন্তু চলে তো এক সময় করোনা কমে যাবে আবার স্কুল কলেজ সব কিছুই খুলে খুলে যাবে আবার আপনাদের নিয়োগ পরীক্ষাটাও আশা করি হয়ে যাবে তো সবাই প্রস্তুতি নিন আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন যখন পরীক্ষা হয় আপনারা যাতে পাশ করতে পারেন ভালো একটি ফলাফল আশা করতে পারেন তো ভিডিও দিতে একটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলের সাথেই থাকুন এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনে ওয়াল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতনভাবে চলাফেরা করুন আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ